नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। कोरोना और अम्फान के बाद पश्चिम बंगाल राज्य में लोगों को सबसे ज्यादा परेशान कर रही है आसमान छूती महंगाई। आज लोगों की रसोई से हरी सब्जियां गायब होती जा रही है, जिसे देखते हुए पश्चिम बंगाल राज्य सरकार ने एक पहल की है, जिसके तहत लोगों को 25 रुपए किलो आलू दिया जा रहा है। सुफल योजना के तहत इसकी शुरुआत शुक्रवार से हुई, जहां कुल्टी के न्यामतपुर में कुल्टी विधायक उज्जल चटर्जी और सलानपुर ब्लॉक में रूप नारायणपुर बाजार में अरमान खान और भोला सिंह के हाथों इसकी शुरुआत हुई। 25 रुपए किलो आलू पाकर लोगों में खुशी देखी जा रही है, लेकिन यह भी देखा जा रहा है कि अन्य हरी सब्जियां इतनी महंगी हो गई है कि लोग इसे खरीद पाने में अच्छा महसूस कर रहे हैं। क्या प्रोग्राम था आज के सुफल बांग्ला? এই যে আমাদের প্রকল্পটা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কি প্রকল্প, এগুলো তার স্বপ্নের প্রকল্প এবং সেই স্বপ্নের প্রকল্পকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য আজ আমাদের এখানে দায়িত্বে রয়েছে হাসিন কর্পোরেশনের পক্ষ থেকে, এখন গভর্নিং বডি মেম্বার অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার রয়েছে, আমাদের সকলে যারা এখানে রয়েছে, সকল নেতৃত্ব যারা স্থানীয় রয়েছে, সকলকে নিয়ে আমাদের আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে এবং আজকে যে আলোটা এসেছে আমরা সেই আলু আজকে মানুষের হাতে তুলে দিচ্ছি। কদিন চলবে? কতদিন না, এই আমাদের চিন্তাভাবনা আছে। সরকার যতদিন আমাদের বলবে, যতদিন সরকার পারবে ততদিন আমাদের চলবে। ইচ্ছা তো অনেক কিছু থাকে সরকারের, মমতাদের ইচ্ছা অনেক কিছু আছে, কিন্তু বিজেপির যে বাধা সৃষ্টি হয়েছে না, তার মোকাবিলা করে কতদিন কী করা যায় সেটা এই মুহূর্তে তো বলা মুশকিল আছে। কিন্তু আমাদের মমতাদি চেষ্টা করে যাচ্ছেন, আমরা চেষ্টা করে যাব মানুষের সামনে এই সমস্ত সুফল পৌঁছে দেওয়া। মমতা ব্যানার্জী কে অনুপ্রেরণায় আর কৃষি বিভাগ আর সুপল বাংলা কে জরিয়া আজ জিতনে ভি গরিব লোক হ্যাঁ সবকো 25 রুপে কিলো আলু দিয়া যা রহা হ্যাঁ। জেসা কি আপ লোক জানতে আর দেখ ভি রহে কি বিজেপি কা ই মহামারী কা দৌর মে আজ কা আলু কা দাম, সেন্ট্রাল আলু কা দাম ইতনা বাড়া চুকা হ্যায়, পিয়াজ কা দাম বাড়া চুকা হ্যায়, দাল কা দাম বাড়া চুকা হ্যায়, तो इसको देखते हुए राज्य राज्य सरकार की हमारी मुख्यमंत्री ममता बनर्जी गरीबों को मदद करने के लिए वो सामने आई है और 25 रुपया किलो सबों को आलू दिया जा रहा है ताकि गरीब आदमी अपने परिवार का पालन पोषण कर सके। ये कितने दिनों तक ये कार्यक्रम आप लोगों चले? देखिए अभी जो सेंट्रल का जो हुकूमत चल रहा है, सेंट्रल का जो दूर नीति है उसके खिलाफ ममता बनर्जी लड़ रही है और ममता बनर्जी के साथ साथ पूरा मगरी बंगाल के आवाम है। और इस लड़ाई में लड़ने के लिए जब सेंट्रल हुकूमत 45 रुपया 50 रुपया आलू बिक्री कर रही है तो वहाँ पे ममता बनर्जी 25 रुपये किलो आधे दाम में आलू बिक्री कर रही है और इस लड़ाई में उतर चुकी है। अब देखा जाए कब तक ये लड़ाई जारी रहेगा, जब तक का वो चाहेगी गरीबों का मदद करती रहेगी। आपका नाम? आपका नाम? मीर हाजिम, मेंबर बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर। শঙ্কর দুরাই।
खुल्ला दीजिए, अभी आ रहा सूरज सूरज खुल्ला चला दियो एक बार दिन के दिन के फोटो का हो ना मैं जाई ना ए আজকে আমাদের এই সরকারি যে প্রকল্প আছে সুফল বাংলা, সেই পরিপ্রেক্ষিতে আমাদের শ্রীরামপুর ব্লকে গতকাল থেকে একটা সেন্টার করা হয়েছে। এখানে প্রত্যেক মানুষকে 3 কেজি করে আলু দেওয়া হবে 25 টাকা রেটে, এবং একটা সেন্টার আমাদের আরও হবে সামডিতে। আপাতত 2টো সেন্টার আমাদের এই আছে, মানে সরকারের পক্ষ থেকে আমাদেরকে অনুমোদন করা হয়েছে। যদি আগামী দিনে আরও যদি বাড়েছে তা আমরা চেষ্টা করবো আরও অন্য অন্য পঞ্চায়েতে আমরা এটাকে নিয়ে যাবো। যারা গরিব মানুষ আছে তাদেরকে যেটা বাজারে রেট আছে 40 থেকে 42 টাকা, সেটা এখানে 25 টাকা রেটে ভালো আলু মানে সরকারের পক্ষ থেকে মানে এই রেটটা দেওয়ার মানে কিভাবে দেওয়া দিচ্ছে মানে এটা সরকার প্রত্যেক পরিবারকে প্রত্যেক ইন্ডিভিজুয়াল হেডকে 3 কেজি করে 25 টাকা রেট, প্রত্যেক মানুষ যারা যত দেখছেন কালকে দেওয়া হয়েছে আজকে দেওয়া হয়েছে, এটা মোটামুটি এই মাস অবধি চলবে। তারপরে সামনে মাসে আবার যদি যদি আমরা বুঝি বা উপর থেকে যদি আমাদের অনুমোদন পাই তাহলে ডিসেম্বর মাসেও দেওয়া হবে। তা আলুর রেট কি বাজারে কমার সম্ভাবনা রয়েছে? না না, আলুর তো বাজারে বেশি আছে, তো তাই মানুষকে সহায়তা করার জন্য হেল্প করার জন্য এটা 25 টাকা করে করা হচ্ছে, মোটামুটি 15 টাকা ডিফারেন্স। তাই দেখবেন কালকে অনেক লোক নিয়েছে, আজকে অনেক লোক নিতে, এটা কন্টিনিউ চলবে সকাল 8:30 থেকে নিয়ে বিকাল 4:30। এই আলু কিনতে আসা মানুষের উৎসাহ কতটা? উৎসাহ মানুষ তো কম রেটে পাচ্ছে, তো 3 কিলো আলু নেওয়া মানে আপনার 45 টাকা তার সেফ হচ্ছে, এবং আলু ভালো কোয়ালিটি আছে, পচা আলু নয় যেটা বাজারে অনেক রকম সমস্যা থাকে, খুব সুন্দর আলু। আপনার নাম? আমার নাম এম ডি আরমান, শ্রীরামপুর ব্লক, টিএমসি পার্টি ব্লক প্রশাসক এবং জেলা প্রশাসক কর্মকর্তা।